মাথায় হাত কৃষকদের, কিভাবে দিন গুজরান করবেন সেই নিয়েই মাথায় হাত এবার চাষীদের। আবারও বাড়তে পারে সবজির দাম, ধান ঘরে তোলার সময় দেয়নি ঘূর্ণিঝড় ডানা, বলছেন কৃষকেরা। ডানার প্রভাবে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড় বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষ্ণুপুর মহকুমার বিষ্ণুপুর, সোনামুখী, ইন্দাস, কোতুলপুর এবং অন্যদিকে জয়পুর সহ একাধিক ব্লকের কৃষকদের পাকা ধানে মই দেওয়া অবস্থা তৈরি হয়েছে, বলছেন কৃষকেরা। কি জানাচ্ছেন কৃষকেরা শুনো। চাষের জমি নষ্ট হয়েছে, প্রচুর ধানের ক্ষতি হয়েছে, ধান পাকা পাকামুখী ধানেতে সব নষ্ট হয়ে গেছে। আর ধান চাষি কি পাবে, ধানের কিছু পাবে? পাবে না, জল একবারে ধানের মাথায় জল উঠে গেছে, সব ধান পড়ে গেছে, পুরো এলাকায় সব পড়ে গেছে, কোনো ইয়ে নেই, মানে 99% ধান সব পড়ে গেছে। সরকারের কাছে আবেদন করব যে যাতে সরকার এই কিছু যদি ক্ষতিপূরণ দেয় তাহলে মানুষগুলো একটু সুরাহা পায়। সব সবজি থেকে, কলা থেকে, পেঁপে থেকে, যত রকমের সবজি ছিল সব ক্ষয়ক্ষতির মুখে পড়ে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিতে, ঝড়েতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ধান সব পড়ে গেছে, ধান সব নষ্ট হয়ে যাবে, সব সবই চলে যাবে, প্রায় কিছুই থাকবে না। ওই তো সব জলে ডুবে আছে, মানে সব তো শস্য হয়নি, নষ্ট হয়ে গেছে। ধান আমাদের এখানে বেশিরভাগ ধানই পড়ে গেছে, একটা ধানও দাঁড়িয়ে নাই। তো এখন এই ধান শস্য হয়নি, তার আগেই পড়ে গেছে, পড়ে গেছে, সবই ক্ষয়ক্ষতি হয়েছে।